ত্রিবার্ষিক নির্বাচন, তো ওই নির্বাচন কেমন দেখছেন, কিভাবে? হ্যাঁ, অবশ্যই খুব সুন্দর পরিবেশে আমাদের নির্বাচন আমরা পরিচালনা করতেছি। পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার মালিক সমিতির এবারের নির্বাচন মানে আজকে আজকের তারিখ আমরা ফরম বিক্রি করলাম, তো বিভিন্ন পদে আমরা 13টা ফরম বিক্রি করলাম। তো এখন আমরা সুষ্ঠু এবং খুব ভালো পরিবেশেই আমরা নির্বাচন পরিচালনা করতে পারতেছি বলে আমি মনে করি। বিগত 3টি বছর যারা দায়িত্ব পালন করেছে তাদের সম্পর্কে কিছু বলবেন? না, তাদের সম্পর্কে যেহেতু আমার বলার কিছু নেই, তারা যেভাবে তাদের মতো করে পরিচালনা করছে আমার মনে হয় ভালোই করছে। এখন পাথরঘাটা বিএফডিসি আড়তদার মালিক সমিতির সদস্যগণ আবার তাদের প্রতিনিধি নির্ধারণ করবে, এটাই বাস্তবতা, এটাই নিয়ম। যেহেতু আপনি তো একজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এখানে, হ্যাঁ, নির্বাচনটি কেমন আপনার উপর দিতে চান? হ্যাঁ, আমি আশা করি খুব সুন্দর এবং খুব সুন্দর পরিবেশে নির্বাচন পরিচালিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। পাথরঘাটা মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির ত্রিবার্ষিক নির্বাচন শুরু হয়েছে, আগামী 13ই জুলাই নির্বাচন। আজকে 7টি পদের জন্য 13টি ফরম বিক্রি করা হলো, 13 জন প্রার্থী বিভিন্ন পদের জন্য এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আপনাদের পরবর্তী খবর জানাবার জন্য আমরা বাংলা 52 নিউজ থেকে আবারও সংযুক্ত হব আপনাদের সঙ্গে আগামী 13ই জুলাই। এখানে ওই নির্ধারিত চেয়ারগুলো অলঙ্কৃত করবেন কে কে, সেই প্রশ্নটি থেকে যায় এবং সেটি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।